আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আমাদের আজকের আলোচনা নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট 2021 বিষয় বাংলা প্রথম সপ্তাহ। শুরুতে আমরা দেখে নিব কি আছে আমাদের নবম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্টে। নবম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্ট এবসে আমাদের আছে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এক, এখানে অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম গদ্য বা প্রবন্ধ, পাঠ্যসূচিত অন্তর্ভুক্ত পাঠ নম্বর ও বিষয়বস্তু, অর্থাৎ গল্পের নাম, এখানে গল্পের নাম বই পড়া, গল্পের লেখক প্রমথ চৌধুরী। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, এখানে নির্ধারিত কাজ হচ্ছে অনুচ্ছেদ রচনা, স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব। এখানে নির্দেশিকা দেওয়া আছে, নির্দেশিকা বই পড়া প্রবন্ধটির আলোকে শিক্ষার্থীরা অনুচ্ছেদটি রচনা করবে, প্রয়োজনে বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত বই থেকে অনুচ্ছেদ লেখার নিয়ম অনুসরণ করবে। এবার আমরা স্বশিক্ষা অর্জন বই পড়ার গুরুত্ব নিয়ে আমরা একটি অনুচ্ছেদ রচনা করব। উত্তর: স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব। সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত। আমাদের পাঠচর্চায় অনভ্যাস যে শিক্ষা ব্যবস্থার ত্রুটির জন্য ঘটেছে তা সহজেই লক্ষণীয়। আর্থিক অনটনের কারণে অর্থকরী নয় এমন সব কিছুই এদেশে অনর্থক বলে বিবেচনা করা হয়, সেজন্যই বই পড়ার প্রতি লোকের অনীহা দেখা যায়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে ব্যাপকভাবে বই পড়া দরকার। যথার্থ শিক্ষিত হতে হলে মনের প্রসার দরকার, তার জন্য বই পড়ার অভ্যাস বাড়াতে হবে। বই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ, যার সাথে পার্থিব কোনো সম্পদের তুলনা হতে পারে না। একদিন পার্থিব সব সম্পদ বিনষ্ট হয়ে যাবে, কিন্তু একটি ভালো বই থেকে প্রাপ্ত জ্ঞান কখনো নিঃশেষ হবে না, তা চিরকাল জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে রাখবে। ব্যায়াম যেমন আমাদের শরীরকে সুস্থ রাখে, তেমনি বই পড়ার মধ্য দিয়ে আমরা আমাদের মনকে সুস্থ ও আনন্দিত রাখতে পারি। একটি ভালো বই মানুষের মনশ্চক্ষু যেমন খুলে দেয়, তেমনি জ্ঞান ও বুদ্ধিকে প্রসারিত ও বিকশিত করে মনের ভিতর আলো জ্বালাতে সাহায্য করে। লাইব্রেরিতে লোকে নিজের পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে। প্রগতিশীল জগতের সাথে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য চর্চা করা আবশ্যক, কেননা সাহিত্য চর্চা হচ্ছে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ। আর সাহিত্য চর্চা করার জন্যই আমাদের বই পড়তে হবে, তাই স্বশিক্ষা অর্জনে বই পড়ার গুরুত্ব অপরিসীম। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট সমাধান বাংলা বিষয় প্রথম সপ্তাহ। আজ তাহলে এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনায়। আল্লাহ হাফেজ।